খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন কলকাতা লিগে খেলার জট খুলতে মোহন বাগান সচিব দেবাশীষ দত্তের সঙ্গে আলোচনায় বসেছিলেন আইপিএলের দুই সহসভাপতি সৌরভ বিশ্বাস ও সৌরভ পাল তবে আলোচনা শেষে একটা কথাই বলা যায় এই মরশুমে কলকাতা লিগের মোহন বাগানের অংশগ্রহণ করা খুব কঠিন নয় বেশ কঠিন এর আলোচনায় বসার সঙ্গে সঙ্গে সৌরভ বিশ্বাস ও সৌরভ পালকে আইএফএর বার্ষিক রিপোর্ট দেখিয়ে দেন মোহন বাগান সচিব সেখানে পরিষ্কার লেখা আছে আইএফএর কাছে মোহন বাগানের প্রাপ্য প্রায় 62 লক্ষ টাকা সেখানে ইস্টবেঙ্গলের প্রাপ্য অনেক কম মোহন বাগান সচিব আইএফএ কর্তাদের জানিয়ে দেন প্রাপ্য টাকার অন্তত 60% না পেলে এই মরশুমে কলকাতা লিগে খেলার কোনো সম্ভাবনাই নেই অন্যদিকে জস পাটলারের অধিনায়কত্বে ছাপ ফেলতে মুখিয়ে হয়েছে ইংল্যান্ড একদিনের ফরম্যাটে নিজেদের আমল বদলে ফেলেছিল ইংল্যান্ড মর্গান সরে গিয়েছেন তবে তার দর্শনে কোন বদল আনতে চায় না পাটলার দেশে প্রাক্তন তারকা ক্রিকেটার মনে করেন এখনো পর্যন্ত সঠিক একাদশ খুঁজে পায়নি টিম ইন্ডিয়া বিরাট কোহলি লাগাতার খারাপ ফর্মে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বহু তারকা প্রাক্তনী সরাসরি সেই রাস্তায় না হেঁটে এই আইকনের ব্যাটসম্যান জানিয়েছেন দলে এমন ক্রিকেটার নিযুক্ত করতে হবে যার প্রথম থেকে প্রয়োজনে চালিয়ে খেতে পারবে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিধ্বংসী তারকা বলেছেন ভারতের এমন বহু ক্রিকেটার রয়েছে যারা শুরু থেকে চালিয়ে খেলতে পারেন দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কিছুজন রয়েছেন দলের বাইরে টি টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে সেরা ছন্দে থাকা ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়ার জন্য উপায় বাঁচতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডে দুটি পদ খালি পড়ে রয়েছে খুব শীঘ্রই ওই দুটি পদের জন্য কর্মকারী বিজ্ঞাপন দেবে বিসিসিআই যা খবর পাওয়া যাচ্ছে পঞ্চম নির্বাচক এবং ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তৃতীয় সদস্য চেয়ে বিজ্ঞপ্তি দেবে ভারতীয় বোর্ড আবেগ রবিল্লা গত ফেব্রুয়ারি মাসে নির্বাচকের পদ থেকে সরে গিয়েছিলেন তখন থেকে চারজন নির্বাচক নিয়ে কাজ চালাচ্ছে বোর্ড কিন্তু এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তার দল নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচকদের পুরো দলকে কাজে লাগাতে চাইছে বোর্ড আগামী দু সপ্তাহের মধ্যে পঞ্চম নির্বাচক বেছে নেওয়ার কাজ ছেড়ে ফেলতে চাইছে সৌরভ গাঙ্গুলি জয়সায়ের বোর্ড অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপান উত্তরের মধ্যেও কয়েকদিন আগে শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন সিলভা জানিয়েছিলেন তারা আশাবাদী এই পরিস্থিতিতেই এশিয়া কাপ আয়োজনের বিষয়ে এবং এই টুর্নামেন্ট আয়োজনে অর্থনৈতিক সংকট কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেছিলেন তিনি তবে এই অবস্থায় এশিয়া কাপের মতো হাই প্রোফাইল টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হয়ে যাবে বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা বড় একটা ফ্যাক্টর এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এশিয়া কাপ 2022 আয়োজন করা শ্রীলঙ্কায় সম্ভব নয় কিন্তু সম্প্রতি মোহন সিলভা জানিয়েছেন এশিয়া কাপ আমাদের দেশে আয়োজন করা হবে কিনা সে বিষয়টা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে তবে এসিসির সভাপতি জয়সাকে ইভেন্টটি আয়োজনের জন্য শ্রীলঙ্কার প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন বোর্ডের সভাপতি খবর নিবেদন করছে জ্যাফোডিল 1997 সালের শেষ দিকে পেশাদার টেনিস খেলতে শুরু করেছিলেন রজার ফেডারার তারপর থেকে কখনো এমন ঘটনা ঘটেনি উইম্বলডনের পর এটিপি যে ক্রমতালিকা প্রকাশ করলো তাতে নামই নেই রজার ফেডারারের অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব গত 25 বছরে প্রথমবার ফেডারারের জায়গা হলো না এটিপি ক্রমতালিকায় চোটের জন্য গত 52 সপ্তাহ কোর্টের বাইরেই থাকতে হয়েছে এই সুইস খেলোয়াড়কে গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি ফেডারার তাই এটিপি ক্রমতালিকায় জায়গা হলো না কুড়ি গ্র্যান্ড স্লামের মালিকে অথচ পেশাদার টেনিসে পা রাখার সময় 1997 সালের 16 সেপ্টেম্বর ফেডারার ছিলেন এটিপি ক্রমতালিকায় 803 নম্বরে এই ফেডারারই মোট 310 সপ্তাহ বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন টানা 237 সপ্তাহ ফেডারারকে শিশুচ্যুত করতে পারেনি কোন টেনিস খেলোয়াড় কিছুদিন আগেই দল নির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবার পাকিস্তানের হকি তো মহাগণ্ডগোল এশিয়া কাপে ব্যর্থতার কারণ জানতে তদন্ত কমিটি করেছিল পাকিস্তান হকি সংস্থা সেই কমিটির রিপোর্ট জমা দিল দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা না বলে ম্যাচের ভিডিও দেখে রিপোর্ট পড়ে এবং কোচের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন অলিম্পিয়ান কারিমুল্লাহ নাসির আলী এবং হকি প্রশাসক জাহির শাহ কেউ হাজির না হওয়ায় বাধ্য হয়ে অসম্পূর্ণ রিপোর্ট জমা দিয়ে দেন জানা গিয়েছে দলের ম্যানেজার হাওয়াজ জুনেইদ কিছুদিন আগেই পদত্যাগ করেছেন তিনি জিজ্ঞাসাবাদে হাজির হতেই চাননি কোচ সিফ্রেট আইকম্যান এখনও পাকিস্তানে আসার ভিসাই পাননি অর্থাৎ উমর গুটা পারিবারিক সমস্যা দেখে নিজে সরিয়ে নিয়েছেন ফলে তদন্ত কমিটির হাতে কোনো উপায় ছিল না কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন জীবন ডট কম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল বিষয়ে
কমনওয়েলথ গেমসের আগে শেষ টুর্নামেন্টে অংশ নিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং ফর্মে থাকা এইচএস প্রণয়। আজ থেকে শুরু হচ্ছে সিঙ্গাপুর সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা সিন্ধু প্রথম রাউন্ডে খেলবেন জ্ঞানতানের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে খেলছেন ভারতের অপর মহিলা ব্যাডমিন্টন সাইনা নেহওয়াল। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ভারতের মালবিকা। টানা চারবার উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েও সেই আনন্দ সুখের হল না নোভাক জোকোভিচের। এটিপি র্যাঙ্কিং তালিকায় চার ধাপ নেমে সার্বিয়ার তারকা হয়েছেন 7 নম্বরে। রাফেল নাদাল 3 এবং রাশিয়ার দানিল মেদভেদেভ যথাক্রমে 1 নম্বরে। এদিকে মেয়েদের র্যাঙ্কিং 23 নম্বরে রয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রেবেকিনা। তার উন্নতি না হয় বিস্মিত সমর্থকরা। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ছেলেদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা। তিনি হারিয়ে দিয়েছেন টোকিও অলিম্পিক্সের রূপজয়ী লুকাস কোজনস্কিকে। 7 রানের ফলে তাকে হারিয়ে দেন অর্জুন। তার মোট পয়েন্ট দাঁড়ায় 261.1। আর এক শুটার পার্থ মাখিজা ফাইনালে উঠেও পদক পাননি। তিনি এই ইভেন্টে চতুর্থ হন। টুকরো খবর নিবেদন করলো ড্যাফোডিল। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তার কোনো বিরোধিতা নেই। পর্তুগিজ ফুটবলার ক্লাব ছাড়তে চান এমন কোনো খবরও তার কাছে নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হ্যাগ জানিয়ে দিয়েছেন রোনাল্ডো বিক্রির জন্য নয়, তারা দুজনে একসঙ্গে ক্লাবকে সাফল্য এনে দিতে চান। থাইল্যান্ডে প্রাক মৌসুম সফরে গিয়েছে ম্যানু। সেখানে সাংবাদিক বৈঠকে টেন হ্যাগ বলেন, স্বাভাবিকভাবেই রোনাল্ডোকে নিয়ে প্রশ্ন ওঠে এবং তিনি উত্তর দেন, রোনাল্ডো ক্লাব ছাড়তে চায় এমন কথা শোনার পর ওর সঙ্গে আমার কথা হয়নি। ব্যক্তিগত কারণে ও আমার সঙ্গে আসেনি, তবে এই মৌসুমে আমরা রোনাল্ডোকে সঙ্গে রেখে যাবতীয় পরিকল্পনা করছি। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। রোনাল্ডোকে বিক্রি করা হবে না, আমরা একসঙ্গে ক্লাবকে সাফল্য এনে দিতে চাই। গত মৌসুমে তিনি পিএসজির হয়ে আশাজনক ফুটবল খেলতে পারেননি। নতুন মৌসুমে সেই ব্যর্থতা মুছে ফেলতে মরিয়া ব্রাজিলীয় তারকা নেভার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ফ্রান্সের এক পত্রিকাকে সাক্ষাৎকার তিনি বলেছেন, এবার আমার সমস্ত শট জড়িয়ে যাবে বিপক্ষে চালে, বিশেষ জোর দিয়েছি ফ্রি কিক এবং হেং এর উপরে। বিশ্বকাপের আগে নিজেকে সব দিক থেকে আমি তৈরি রাখতে চাই। 2018-19 সালে তিনি খেলেছিলেন ডিসি ইউনাইটেড দলের হয়ে। মেজর লিগ সফরে সেই দলেরই কোচ হিসেবে ফিরে এলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ওয়েন রুনি। ক্লাবের তরফে জানানো হয়েছে প্রাক্তন ম্যাচ স্ট্রাইকার 1 বছর চুক্তিতে দলের কোচিং করাবেন। উনি বলছেন, নতুন পরীক্ষা দিতে হবে। পুরনো ক্লাব জুভেন্টাসে ফিরে স্বস্তি ফিরে পেলেন পল পগবা। ক্লাবের ওয়েবসাইটে ফরাসি মিডফিল্ডার বলছেন, এই ক্লাবের পরিবেশ এবং সতীর্থদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর, মনে হচ্ছে যেন নিজের মাঠে আবার ফিরে এলাম, আমি খুশি। তিনি জানিয়েছেন, নতুন মরসুমে জুভেন্টাসকে সমস্ত ট্রফি নিয়ে নিজেকে উজাড় করতে চান। কলকাতার ডায়েরি ক্রিকেটার হিসেবে প্রচুর দিয়েছেন দেশকে, 14 ক্রিকেট কিট তুলে রেখেছেন। এখন তিনি ব্যস্ত নিজের বায়োপিক সাবাস মিঠু প্রচার নিয়ে। তার জন্য তিনি এসেছেন কলকাতায়, তবে এবার খেলার সূত্রে নয়, নেই সাথে টিম মেটরও, নেই ক্রিকেট কিট, নেই নীল জার্সি। মিঠু এসেছিলেন সাদা স্পোর্টসটি, কমলা ব্যান্ড আর সাদা জুতো গলিয়ে। ইডেনে ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে মিলনের সঙ্গে হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী তাপসী পান্নু। পরে সাংবাদিকদের করা নানা প্রশ্নের উত্তর দিলেন মিলালি। That still exists, but it will take some time to completely eradicate that. Things are improving in that aspect, and I personally believe that, you know, we keep performing time and again, and you know that probably will change the way the society looks at women and judges them solely on their ability, on their performance and their capability, rather than, you know, looking at their gender and everything. নতুন প্রশ্ন নিয়ে দেখে নিন আজকের স্পোর্টস কুইজ। আমাদের আজকের প্রশ্ন,
নোভাক জোকোভিচ টানা কতবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন? আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।